প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই অনেক ভালো আছি। আমরা আবারও চতুর্থ শ্রেণীর ক্লাসে চলে এলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। তো গত ক্লাসে আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আলোচনা করেছি। এর প্রথম যে পাঠটি ছিল সেটি আমরা আলোচনা করেছি, সামাজিক সম্পদ। আজ আমরা আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। বঙ্গবন্ধু সেতু, শহরের রাস্তা, গ্রামের রাস্তা, রাস্তাসহ রেলগাড়ি, তিন মৈত্রী সেতু, লালনশাহ সেতু, এই যে আমরা বিভিন্ন জিনিসগুলো দেখলাম, এগুলো প্রত্যেকটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। বঙ্গবন্ধু সেতু, এটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। শহরের রাস্তা, এই যে শহরের যে বিশাল বিশাল রাস্তা রয়েছে, এগুলো আমাদের এক একটি রাষ্ট্রীয় সম্পদ। এই যে গ্রামের যে রাস্তাগুলো রয়েছে, সেগুলোও আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমরা এই সব রাস্তাঘাট ব্যবহার করে আমাদের চলাচলে আমরা অংশগ্রহণ করি। মানুষ বহনকারী রেলগাড়ি, এটি কি? এটিও হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তিন মৈত্রী সেতু, এটিও রাষ্ট্রীয় সম্পদ। লালনশাহ সেতু, অর্থাৎ আমাদের দেশে যে পরিবহন যোগাযোগ ব্যবস্থায় যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কি প্রত্যেকটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ? তাহলে চলো আমরা এখন রাষ্ট্রীয় সম্পদগুলো সম্পর্কে জেনে নিই। অনেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সরকারের যে কর দিই, তা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ এই যে রাস্তাঘাট নির্মাণে তো অনেক ব্যয় হয়, এগুলো নির্বাহ করেন আমাদের দেয়া কর থেকে। কিন্তু তিনি যে নির্মাণগুলো করেন, সেগুলো আবার আমাদেরই প্রয়োজনে ব্যবহৃত হয়। আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে অবশ্যই সংরক্ষণ করব এবং সেগুলো যাতে যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি, সেদিকেও আমরা খেয়াল রাখব। তাহলে চলো আমরা আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদগুলো সম্পর্কে জেনে নিই। সড়ক, সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি। এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে, তা আমরা সকলেই ব্যবহার করতে পারি। রেলপথ, সড়ক পথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন। রেলগাড়িতে সহজে অনেক মালামাল আনা নেওয়া করা যায়। সেতু, আমাদের দেশে বড় বড় নদী আছে, তাই আমাদের অনেক সেতু দরকার। গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো। অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হলো বঙ্গবন্ধু সেতু, তিন মৈত্রী সেতু এবং লালনশাহ সেতু। এতে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো সম্পর্কে জানলাম, আমরা কি করব? অবশ্যই এগুলো সংরক্ষণ করব। সরকার আমাদের কী ধরনের সুবিধা দিয়ে থাকে, তা আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এবং আমরা ঝটপট কিছু প্রশ্নের উত্তর মুখে মুখে বলি এবং লিখে ফেলি। যেমন, আমাদের বাড়ির কাছে সবচেয়ে বড় সড়ক কোনটি? আমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়কটি হলো ঢাকা সিলেট মহাসড়ক। আমার বাড়ির সবচেয়ে কাছে রেল স্টেশন কোনটি? আমার বাড়ির সবচেয়ে কাছে রেল স্টেশনটি হলো আখাউড়া রেল স্টেশন।
তারপর আমরা বলতে পারি যে আমাদের বাড়ির কাছে বড় সেতু কোনটি? আমার বাড়ির কাছে সবচেয়ে বড় সেতুটি হলো ভৈরব সেতু। বাস ও রেলের সাথে কোন কোন পেশা জড়িত? বাস ও রেলের সাথে জড়িত পেশা হলো পরিবহন শ্রমিক। আচ্ছা, আমরা কি সড়ক, রেলপথ, সেতু মেরামত বা তৈরি করতে দেখেছি? হ্যাঁ, তাহলে আমরা কি যদি দেখে থাকি তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি। হ্যাঁ, আমি সড়ক, রেলপথ ও সেতু মেরামত বা তৈরি করতে দেখেছি। তাহলে কি আমরা ঝটপট প্রশ্নগুলো লিখে ফেললাম। এখন আমরা আর একটি কাজ করব, সেটি হচ্ছে বিভিন্ন প্রকার পরিবহন ব্যবস্থায় সাথে সম্পর্কিত যে সম্পদগুলো রয়েছে তাদের সেই সম্পদগুলোর কাজ আমরা লিখি, যেমন সড়ক, রেল, নৌকা, আকাশপথ। সড়ক মেরামত করা, সড়ক নিয়ে মানুষ এবং গাড়ি চলাচল করা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাজ। রেল সম্পদ নিয়ে কাজ হচ্ছে রেল লাইন মেরামত, যাত্রী এবং মালামাল পরিবহন করা। নৌকা খেয়া পারাপার ও মাছ ধরা, নৌকার কাজ। আকাশপথ, আকাশপথের কাজ হচ্ছে উড়োজাহাজের টিকিট বিক্রি করা, যাত্রী এবং মালামাল দ্রুত বহন করা। এই যে আমরা আমাদের যে সম্পদগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে যে সম্পদগুলো সম্পর্কে জানলাম, এগুলো ছাড়াও কি আমরা যদি আর কোনোটি জানি সেটি আলোচনা করতে পারি, অথবা এগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করে আমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে ফেলতে পারি? তাহলে চলো আমরা সেটি ঝটপট করে ফেলি এবং কি মুখে মুখে বলি এবং সাথে সাথে লিখেও ফেলি। করে দেওয়া একটি পরিবহন হলো নৌকা। নৌকা ভ্রমণের একটি অভিজ্ঞতা বর্ণনা করছি, যেমন আমরা কয়েকজন বন্ধু মিলে পহেলা বৈশাখে নৌকা ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করলাম। নৌকা ভ্রমণে যাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে পড়ল। অবশেষে পহেলা বৈশাখে আমরা মধুমতি নদীতে নৌকা ভ্রমণ শুরু করলাম। নৌকা চলা শুরু হওয়া মাত্র সবাই আনন্দে ফেটে পড়লো। কেউ নৌকার পাশে হাত দিয়ে পানি স্পর্শ করতে লাগলো, কেউ আবার গান করতে লাগলো। আমরা সকলে মিলে নদীর দুপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে লাগলাম। বিভিন্ন স্থান থেকে পাখির ডাক ভেসে আসছিল। নদীর মৃদু ঢেউয়ে নৌকা দুলছিল, যা অসাধারণ এক অভিজ্ঞতা। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসলে সবাই বাড়ি ফিরে আসলাম। এই যে চমৎকার একটি ঘটনা আমরা বর্ণনা করলাম, এভাবে আমরা আরও বিভিন্ন রকমের ভ্রমণ সম্পর্কে নিজেরা নিজেরা বলতে পারি, লিখতে পারি এবং আমাদের বন্ধুকে জানাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন আর একটি মজার কাজ করব, সেটি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সাথে বিভিন্ন পেশার আমরা মিল করব। যে এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে, সড়ক, বিমান, সেতু, এগুলোর সাথে আমরা যে পেশাগুলো সম্পৃক্ত রয়েছে সেগুলো মিল করব। প্রকৌশলী, চালক, পাইলট। সড়কের সাথে কে রয়েছে বলো? অবশ্যই চালক। বিমানের সাথে সম্পর্ক রয়েছে পাইলট। সেতুর সাথে সম্পর্ক রয়েছে প্রকৌশলী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো এগুলো সম্পর্কে জানলাম। আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো প্রতিনিয়তই আমাদের কাজে লাগছে। আমরা এই রাষ্ট্রীয় সম্পদগুলো ব্যবহার করে নিজেরা খুব সহজেই আমাদের যাতায়াত ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতে পারি। যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অবশ্যই আমাদের পরিবহন ব্যবস্থার দরকার। এই যে সড়ক, বিমান, সেতু, তারপর বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করে আমরা এগুলোতে চলাচল করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এই রাষ্ট্রীয় সম্পদগুলো যদি সংরক্ষিত হয় এবং ভালো থাকে তাহলে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়। এই জন্য আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এগুলো সংরক্ষণ করব এবং এগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখবো। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এই সামাজিক সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদগুলো ছাড়াও আরও যে বিভিন্ন রকমের সম্পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।